পারঙ্গিরা পাড় অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মোমবাতি মিছিল শহর পরিক্রমা করে। উত্তরপ্রদেশের দলিত যুবতীকে গণধর্ষণ করে খুন করার অভিযোগে উত্তপ্ত এ দেশের রাজনীতি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে চলছে তীব্র আন্দোলন। প্রতিবাদ এবার ডুয়ার্সের ফালা কাটায়। ধর্ষণকাণ্ডের প্রতিবাদে পথে নামল তৃণমূল মহিলা কংগ্রেস। মোমবাতি মিছিলের পর উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মহিলা নেতৃত্ব। ওনারা বলেন, উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা বলে কিছু নেই, এই রাজ্যে প্রায় প্রতিদিন নিম্নবর্গের মহিলাদের ধর্ষণ হতে হচ্ছে। এর আগে উত্তরপ্রদেশের বিধায়ক একই ঘটনায় জড়িয়েছিলেন, সেইবারের থেকে শিক্ষা নেয় না উত্তরপ্রদেশ সরকার। এই কারণেই বারবার উত্তরপ্রদেশে কি ঘটনা ঘটে যাচ্ছে? ব্যাপারটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশে একের পর এক যেভাবে নারী নির্যাতন চলছে তার বিরুদ্ধে আমরা মহিলারা সোচ্চার হচ্ছি। এখানে প্রথমে একটি নিরবতা পালন করলাম মনীষা বাল্মীকির ক্ষতবিক্ষত আত্মার উদ্দেশ্যে, তারপর আমরা মোমবাতি মিছিল করলাম। মোমবাতি মিছিল করে তারপর মনীষার নাম উল্লেখ করে একটা ফ্লেক্স করা হয়েছে, সেই ফ্লেক্সকে সামনে রেখে আমরা তার জ্বলন্ত চিতাকে যাতে আর বারবার এইভাবে আর কোনো নারীর চিতা না জ্বলে সেই জন্য আমরা তার ফ্লেক্সকে সামনে রেখে তার ফ্লেক্সের সামনে মোমবাতি প্রজ্বলন করেছি। আমরা হচ্ছে পারঙ্গিরা পাড় অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছি। আমরা যে ঘটনার সম্মুখীন হলাম বিগত কিছু বছর থেকে আমরা সেই সমস্যা এই সমস্যাগুলির সম্মুখীন হচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে যে অপরাধী সে সময় মতো শাস্তি পাচ্ছে না। আমাদের মহিলাদের তরফ থেকে আমরা মহামান্য আদালতের কাছে এটাই আবেদন রাখব যে এই একদম মানে নিঃসংসভাবে মেয়েটাকে হত্যা করলো, কিংবা আগামী দিনে যদি এরকম কোনো ঘটনা হয় সে তার জন্য আমরা তীব্র ভূমিকা জানাচ্ছি, যাতে এই ঘটনাটা সঠিক বিচার হয় সেটা আমরা আশা রাখছি আমাদের পারঙ্গিরা পাড় অঞ্চল মহিলা।